আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে দেখাবো একটি দারুণ একটি ভিডিও, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের যে বন্ধুবান্ধবের ওয়াইফাই রয়েছে বা আপনারা কোনো চুরি করে আপনাদের ওয়াইফাইটি চালান, তখন যদি সে ব্যক্তি বা আপনার বন্ধুবান্ধব যদি সেটাকে ব্লক করে দেয় আপনাকে, তাহলে সেটি কিন্তু আপনারা 2 মিনিটেই কিন্তু আনব্লক করতে পারবেন খুবই সহজে, মাত্র 1 মিনিটে। তার জন্য কোনো অ্যাপের দরকার হবে না, আপনাদের সেটিংসের মাধ্যমেই করে নিতে পারবেন খুবই সহজে। তো কীভাবে করবেন এখনই দেখিয়ে দিচ্ছি কোনো ঝামেলা ছাড়া। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে করতে হবে দেখিয়ে দেওয়া যাক। তো ব্যাস, আপনাদের এখানে যদি ব্লক করে দেয় তাহলে আপনাদের কী করতে হবে, আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ওয়াইফাই সেটিংসে। চলে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে ওয়াইফাইটি কানে রয়েছে, সেখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সেখানে আপনারা কী করবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা পাসওয়ার্ড জানুন বা না জানুন তাহলে কোনো সমস্যা নাই। এখানে আপনাদের দেখতে পারবেন প্রাইভেসি নামে একটি অপশন, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমটা ডিফল্টে দেওয়া থাকবে, আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পারবেন। ক্লিক করে প্রাইভেসিটি সেকেন্ডটা সিলেক্ট করে দিবেন, সাথে সাথেই কিন্তু আপনাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পারবেন আমারটা কিন্তু এখন কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের, সাথে সাথেই কিন্তু ব্লকটি আনব্লক হয়ে যাবে খুবই সহজে। তো দেখতে পারলেন আমার কিন্তু ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। চাইলেই কিন্তু আপনারা ঠিক এইভাবে কিন্তু কাজটি করে নিতে পারেন খুবই সহজে, কারণ এভাবে যদি আপনার প্রাইভেসি চেঞ্জ করে যদি আপনারা কানেক্ট করেন আনব্লক কিন্তু হয়ে যাবে। তো এটাই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।